হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল সো আজকে হুজুর পা আকসল আলী আসালামের উপর শরীফ পড়া নিয়ে নতুন কয়েকটি ঘটনা নিয়ে কথা বলবো এর মধ্যে আছে আল্লামা সাখাবি লিখিয়াছেন রশিদ আক্তার বর্ণনা করিয়াছেন যে আমাদের মিশর একজন বিখ্যাত বুজুর্গ ছিলেন যাহার নাম আবু সাইয়দ খাইয়াত ছিল তিনি নির্জনে থাকিতেন লোকজনের সহিত মেলামেশা করিতেন না কিছুদিন পর তিনি এবনে শরীফের মজলিসে খুব যাওয়া আসা শুরু করলেন লোকজন উহাতে আশ্চর্য হইয়া তাহার কারণ জিজ্ঞাসা করলে তিনি বলিলেন আমি হুজুর পাক সাল্লামকে স্বপ্নে দেখিয়াছি হুজুর সাল্লামকে এরশাদ করিতে করেন যে তুমি এমনে শরীফের মজলিসে বেশি বেশি যাইতে থাকো কেননা সে আপন মজলিসে আমার উপর বেশি বেশি দূর শরীফ পাঠ করিয়া থাকে এর আরেকটা ঘটনা আসছে যে আবুল আব্বাস আহম্মদ ইবনে মনসুরের এন্তেকালের পর জনৈক ব্যক্তি তাহাকে দেখিতে পাইল যে তিনি সিরাজনগরের জামে মসজিদের মিম্বরে দাঁড়াইয়া আছেন। তাহার শরীরে একজোড়া মহামূল্যবান কাপড় রইয়াছে স্বপ্নদ্রষ্ট তাহাকে জিজ্ঞাসা করিল সে বলল আল্লাহ পাক আমাকে ক্ষমা করিয়া দিয়াছেন এবং আমাকে বহু সম্মান দেখাইয়া আমার মাথার নূরের তাজ পরাইয়াছেন এবং এইসব একমাত্র হুজুর পাক লহ আলাইহি হাসাল্লামের উপর বেশি বেশি পাঠ করার বরকতে হাসিল হইয়াছে দেখেন আসলে দুরুল শরীফের কত দাম এরকম আরেকটা ঘটনা আসছে জনৈক বুজুর্গ সুফি বর্ণনা করিতেছেন যে মেস্তাহ নামক একজন যুবক ছিল যে কোনো প্রকার পাপ কাজ করিতে সে ভয় করিত না মৃত্যুর পর আমি তাহাকে স্বপ্নে দেখিতে পাইয়া জিজ্ঞাসা করিলাম আল্লাহ পাক তোমার সহিত কিরূপ ব্যবহার করিয়াছেন সে বলল আমাকে ক্ষমা করিয়া দিয়াছেন আমি বললাম কি আমলের বরকতে তুমি মাফ পাইয়াছ সে উত্তরে বলিল আমি একজন মহাদ্দেশের খেদমতে বসিয়ান হাদিস নকল করিতাম ওস্তাদ সাহেব দুরুদ শরীফ পাঠ করিলে আমিও তাহার সহিত দুরুদ শরীফ অনেক জোরে জোরে দুরুদ শরীফ পড়িতাম এবং আমার আওয়াজ শুনিয়া মজলিসের সকলে দুরুদ শরীফ পাঠ করিত আল্লাহ পাক সেই মজলিসের সকলকেই ক্ষমা করিয়াছেন নজাতুল মাসালে গ্রন্থ এরূপ অন্য একটি ঘটনাও বর্ণিত আছে জনৈক বুজুর্গ বলেন আমার একজন প্রতিবেশী ছিল বড় পাপী আমি তাহাকে তবা করার জন্য তাগিদ করিতাম সে কিছুতে আমার কথা শুনিত না সে যখন মারা গেল আমি তাহাকে বেহেস্তের মধ্যে দেখিতে পাই জিজ্ঞাসা করলাম তুমি এই মর্যাদায় কিভাবে আসো সে বলল আমি একজন মহাদ্দেশের দরবারে হাজির ছিলাম তিনি বলেন যে ব্যক্তি হুজুরের উপর জোরে জোরে দুরুশ্বরী পাঠ করিবে তাহার জন্য বেহেস্ত ওয়াজিব তখন আমি জোরে জোরে দুরুশোরি পাঠ করিতে লাগলাম এবং আমার সহিত উপস্থিত সকলেই দুরুশরি পরি পাঠ করতে লাগলো আল্লাহ ওই সে সকলকেই মাফ করে দেন ঠিক এমনই আর একটা ঘটনা আছে আবুল হাসান বাগদাদি দারমি বলেন যে তিনি আবু আবদুল্লাহ বিন হামেদকে তাহার মৃত্যুর পর কয়েকবার জিজ্ঞাসা দেখে স্বপ্নে দেখিতে পান এবং জিজ্ঞাসা করেন যে তোমার সহিত কিরূপ ব্যবহার করা হইয়াছে তিনি বলেন আল্লাহ পাক আমাকে ক্ষমা করিয়া দিয়েছেন এবং আমার উপর অনেক দয়া করিয়াছেন আবুল হাসান বলেন আমাকে এমন একটি আমল বাতলাইয়া দিন যার দ্বারা আমি সোজা বেহেস্তে চলিয়া যাইতে পারি তিনি বলেন এক হাজার রাখাত নফল নামাজ পড়িবে যার মধ্যে প্রত্যেক রাখাতে এক হাজার বার কুল হুয়া লহ সুরা দিয়ে পড়িবে তিনি বলেন ইহা তো বড় কঠিন ব্যাপার যখন বলেন যে ব্যক্তি প্রতি রাত্রে এক হাজার বার দুরু শরীফ পড়িতে থাকো তিনি বললেন তার প্রতি তবে প্রতি রাত্রে এক হাজার বার দুরু শরীফ পড়িতে থাকো দার্মি বলেন তারপর হইতে উহার উপর আমি আমল করিতে থাকি আরেকটি ঘটনা বলি জনকও ব্যক্তি আবু হাফস কাকজি রহমতুল্লা তাহার মৃত্যুর পর স্বপ্নে দেখিতে পাইয়া জিজ্ঞাসা করিল জনাব আপনার সহিত কিরূপ ব্যবহার করা হইয়াছে তিনি বলেন আল্লাহ পাক আমার উপর দয়া করে আমাকে ক্ষমা করিয়া দিয়েছেন তিনি বলেন আমার এবং আমার শরীফকে ওজন করিয়া দেখিয়াছেন যে আমার পাল্লা ভারী হইয়া তিনি আল্লাহ পাক দয়া করে 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 ক্ষমা দিয়েছেন সে হুজুর কি এটা সম্ভব তিনি বললেন ফেরেস্তাগর আমার গুনা এবং আমার দুরুদ শরীফকে ওজন করিয়া দেখিয়াছেন সে আমার দুরুদের পাল্লা ভারী হইয়া গিয়েছে তখন আমার মা মাওলা বলেন যে হে ফেরস্তা বেশ বেশ আর কোনো হিসাব লইবে না তাহাকে আমার বেহেস্তে প্রবেশ করাইয়া দাও সো এটা ছিল আর কিছু সাল্লামের উপর দূরত পড়ার নমুনা আসলে দূরদ শরীফ এমন একটা আমল সাল্লাম এক ব্যক্তিকে শুধু বলছিলেন যে শুধু দূরত তুমি সারা জীবন পড়ো কোনো জিকির নাও করো এটাই তোমার জন্য যথেষ্ট হবে মোটামুটি কথা ছিল এটা এই জন্য বেশি বেশি দূর শরীফ পরা কয়েক ধরনের দুরুল শরীফ আছে বড় দুরুল শরীফ আছে ছোট দুরুল শরীফ আছে সবচেয়ে ছোট যে দুরুল শরীফ আলাইহি ওয়াসাল্লাম এটাও রোজানা যদি আমরা অনেক বেশি বেশি পাঠ করি আল্লাহ তালা বলে হয়েছে কি যে আল্লাহ তালার সাথে সম্পর্কও পায়দা হবে হুজুর পাক আলাইহি ওয়াসাল্লাম কাল হাসির মদার আমাদের জন্য সুপারিশ করবেন ইনশাআল্লাহ ঠিক এরকম মিডিলের একটা মধ্যম দুরুল শরীফ আছে আল্লাহম সাল্লি আলা মুহাম্মদিন নবী লুমি আলা আলিহি তাসলিমা সাল্লিম তসলিমা একটা আছে জাজাল্লাহ আন্না মুহাম্মদ মাহ আহলু তারপর বড়দুর শরীফ আছে আল্লাহম সাল্লি আলা মুহাম্মদি ও আলা আলী মুহাম্মদ কামা সাল্লাই তা আলী ইব্রাহিম ও আলী ইব্রাহিম না কাহমিদুম মাজিদ আল্লাহম্ম বারিক আলা মুহাম্মদি ওলা আলী মুহাম্মদ কামা বারাক তা আলী ইব্রাহিম ও আলী ইব্রাহিম না মাজিদ ঠিক তেরকমই দূরদের ব্যাপারে অনেক অনেক ফজিলত আছে আমরা এছাড়া হুজুর বা লহ আলী হসলাম আর আমাদের উপর যে এহসান সেই এসানের বদলা তো আমরা কোনো কিছু দিয়ে দিতে পারবো না আমরা যদি কিছু দূরত্ব পাঠাই হুজুর বা কত কত খুশি হবেন যে আমার বা আমার উম্মত আমাকে মনে করছে এই জন্য বেশি থেকে বেশি হুজুর বা আকসলাল আলিহাল্লামের উপর দূরত পাঠ করা আল্লাহ তালা আমাদেরকে আমল করা তৌফিক দান করো